প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের নবম শ্রেণী রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে হাজির হয়েছি। স্বাগতম। রাসায়নিক বন্ধন কি? বিভিন্ন অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণীয় বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। ইলেকট্রন বিন্যাস, এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টি আছে? প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 2টি, তাহলে কয়টি? 12টি। 2,8,2 ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন বর্জন করলো এখানে, তাহলে 2টা ইলেকট্রন বর্জন করলে পরে সে স্থিতিশীলতা অর্জন করবে এবং কার মতন আচরণ করবে? নিয়নের মতন। নিয়নের কয়টি ইলেকট্রন? 10টি ইলেকট্রন। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তাহলে ইলেকট্রন 2,8। এখানে অক্সিজেন 8টি ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 6টি ইলেকট্রন, 2,6। অক্সিজেন ম্যাগনেসিয়াম কাছ থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করেছে, তাহলে অক্সিজেন পরমাণু নিয়নের ন্যায় আচরণ করে, 2,8। রাসায়নিক বন্ধন গঠন, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু এবং যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অধাতু। ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন এবং অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন। ধাতু পরমাণু প্লাস অধাতু পরমাণু যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে এখানে রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? প্রত্যেক মৌল তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। একই মৌলের বা ভিন্ন মৌলের 2টি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়, এই আকর্ষণই রাসায়নিক বন্ধন। সুতরাং রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলোর নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্থাৎ দ্বিতত্ব বা অষ্টক লাভের প্রবণতা। ক্যাটায়ন, ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। এখানে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 1টি। কার ইলেকট্রন? লিথিয়াম। লিথিয়াম পরমাণু 1টি ইলেকট্রন বর্জন করে হিলিয়ামের মত আচরণ করে, তাহলে এখানে 2টা ইলেকট্রন হিলিয়ামের 1টি ইলেকট্রন বর্জন করেছে। লিথিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে
লিথিয়াম ক্যাটায়ন তৈরি করে। সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে সোডিয়াম ক্যাটায়ন তৈরি করে। এখানে সোডিয়ামের 11টি ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 1টি। সোডিয়াম পরমাণু কি করলো, একটি ইলেকট্রন বর্জন করে। এখানে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তাহলে কার ইলেকট্রন? নিয়নের। সোডিয়াম আয়ন হয়েছে, একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম আয়ন হয়েছে। অ্যানায়ন, ঋণাত্মক আধান বিশিষ্ট অধাতব পরমাণুকে অ্যানায়ন বলে। এখানে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন, মোট 17টি ইলেকট্রন। ক্লোরিন পরমাণু 17টি ইলেকট্রন। 2,8,7, তাহলে ক্লোরিন পরমাণু কি করলো, একটি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে ক্লোরিন আয়ন আয়ন তৈরি করে। এখানে ক্লোরিন আয়ন 2,8,8, তাহলে এটা কার ইলেকট্রন বিন্যাস হয়েছে, আর্গনের। ক্লোরিন আর্গনের ন্যায় আচরণ করে। ক্লোরিন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ক্লোরিন আয়ন তৈরি করে। ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টির কারণ কি? আর্গন 2,8,8, তাহলে 18টি। নিয়ন 2,8, 10টি। ক্যালসিয়াম 2,8,8,2, 20টি। এখানে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন বর্জন করে ক্যালসিয়াম আয়ন হয়েছে। অক্সিজেন 2,8, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন প্লাস 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন আয়ন তৈরি করে। নিষ্ক্রিয় মৌলের সময় সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ থাকে, তাই তারা স্থিতিশীল হয়ে থাকে। প্রত্যেক পরমাণুই তার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ করে নিষ্ক্রিয় মৌলের সমূহের মতো স্থিতিশীলতা অর্জন করতে চায়। এই কারণে পরমাণু সমূহ ইলেকট্রন দান বা গ্রহণ করে ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হয়। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন কি? এক বা একাধিক ইলেকট্রনকে অধাতু পরমাণু সমূহে সর্বভৌত শক্তি স্তরে স্থানান্তর করে ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে। এখানে সোডিয়াম পরমাণু প্লাস ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে সোডিয়াম সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, ক্লোরিন পরমাণু ক্লোরিন আয়ন পরিণত হয়েছে। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন আয়ন যুক্ত হয়ে সোডিয়াম
ক্লোরাইড গঠন করবে। আয়নিক বন্ধন গঠন। সোডিয়াম পরমাণুতে 11টি ইলেকট্রন আছে, এর ইলেকট্রন বিন্যাস 2.8.1, অর্থাৎ এর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। সোডিয়াম পরমাণু তার কক্ষপথের শেষ ইলেকট্রনটি ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস 2.8 অর্জন করায় সোডিয়াম আয়ন উৎপন্ন করে। এবার দেখো অপরদিকে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত, 2.8.7, এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। নিকস্ত নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস 2.8.8, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস 2.8.8 অর্জন করায় ক্লোরিন আয়নে পরিণত হয়। এখানে আয়নিক বন্ধন, সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়ন প্লাস একটি ইলেকট্রন বর্জন করেছে, ক্লোরিন পরমাণু প্লাস ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। সোডিয়াম প্লাস ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন কি করছে, সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করেছে, সোডিয়াম লবণ। সোডিয়াম প্লাস ক্লোরিন সমান লবণ। এই বিপরীত আধানযুক্ত আয়নদ্বয় পরস্পর আকর্ষণ করে সোডিয়াম ক্লোরাইড যৌগের সৃষ্টি হয়, এটি একটি আয়নিক যৌগ। এখানে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করেছে। ম্যাগনেসিয়াম কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ বর্জন করেছে, বর্জন করলে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে ম্যাগনেসিয়াম অণুতে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠন করে ম্যাগনেসিয়ামে পরিণত হয়। ম্যাগনেসিয়াম পরমাণু কি করেছে, 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়ন প্লাস 2টি ইলেকট্রন। অপরদিকে অক্সিজেন পরমাণু ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠন করে অক্সিজেন আয়নে পরিণত হয়। অক্সিজেন প্লাস 2টি ইলেকট্রন আয়ন অক্সিজেন আয়ন। ম্যাগনেসিয়াম আয়ন প্লাস ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন কাছাকাছি এসে আয়নিক বন্ধন তৈরি করে। বাড়ির কাজ, ম্যাগনেসিয়াম ও ক্লোরিনের আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করে আনবে। তাহলে ম্যাগনেসিয়াম ও ক্লোরিনের আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করে আনবে। তাহলে আমরা এতক্ষণ তোমাদের যেসব বিষয়গুলো আলোচনা করলাম তাহলে তোমরা বুঝতে পেরেছো। এই বাড়ির কাজটি তোমরা তোমাদের অভিভাবকদের দেখাবে এবং যখন স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে দেখাবে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ।